আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল ম্যাচের পরপরই চারজনকে ভাড়া করা বিমানে নিয়ে যাবে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ কোপাদের কোয়ার্টার ফাইনালে আগামী তেসরা ফেব্রুয়ারি মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিকো বিল বাউ কিন্তু এই ম্যাচের আগেই আবার সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আবার ব্রাজিলের ম্যাচ রয়েছে সেই ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচের জন্য ডাক পেয়েছেন রিয়ালের চারজন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস ক্যাসিমিরো মিলিতাও এবং রোদ্রিগো ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের এই দুই ম্যাচ একদিনের ব্যবধানে হওয়ায় এবং ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছিল যেন ব্রাজিলের চারজন প্লেয়ারকে ছেড়ে দেয় কিন্তু ব্রাজিল তাতে রাজি হয়নি তাই এখন বিকল্প ব্যবস্থা করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ব্রাজিল ম্যাচ খেলার পরপরই যদি এই প্লেয়াররা মাদ্রিদে ফিরে আসে তাহলে রিয়াল ম্যাচের একদিন আগে তারা ফিরবে স্পেনে যদিও বিষয়টি প্লেয়ারদের জন্য কিছুটা ক্লান্তির তবে এমনটা করতে পারে রিয়াল মাদ্রিদ ব্রাজিল ম্যাচ শেষ হওয়ার পরপরই রিয়ালে চার ব্রাজিলিয়ান তারকাকে একটি ভাড়া করা ফ্লাইটে করে স্পেনে পৌঁছে দেওয়া হবে যা আতলেটিক ও বিল বয়ের ম্যাচের একদিন পূর্বে এরপর আঞ্চলিকটি যদি মনে করে তাহলে তাদের রাখতে পারে স্কোয়াডে বেশ কয়েকটি স্প্যানিশ গণমা মাধ্যম জানিয়েছে রিয়াল মাদ্রিদ অনুরোধ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে যেন ব্রাজিলের এই চার প্লেয়ারকে পাঠিয়ে দেওয়া হয় এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদের এই অনুরোধে রাজি হয়েছে ম্যাচের পর একটি বিমানে করে তাদের পাঠিয়ে দেওয়া হবে